হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত যারা পেন্টিং করতেছেন, পেন্টিং করতে গেলে যে প্রবলেমটা ফেস হইতেছে সেটা হইতেছে আপনারা যখন পেন্টিং করতেছেন কোনো পেজ, ব্ল্যাক কালারে কোনো টেক্সট যখন পেন্টিং হইতেছে তখন ওই পেজটা কিন্তু ওই পেজটাতে আপনার ব্ল্যাক কালারটা আসতেছে না। এই প্রবলেমটা আপনি ফেস করতেছেন, যার কারণে আজকের এই টিউটোরিয়াল। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যদি আপনি পেন্টিং রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমি এখানে একটি পেজ পেন্টিং করেছি, এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, এই জন্য আমার এই কালারটা এখানে আসছে, কিন্তু যখন আমি ব্ল্যাক কালারটা প্রিন্ট করতে যাই তখন কিন্তু আমার এই কালারটা আসে না। আমি যদি আপনাকে আরেকটি ইমেজ দেখাই, যেমন এই ইমেজটা কিন্তু দেখতে পারতেছেন, এটা কিন্তু এই প্রবলেম ফেস করার পর আমি এটা নেক্সট আরেকবার প্রিন্ট করেছিলাম, তখন কিন্তু এই টেক্সট অর্থাৎ এই টেক্সটগুলো কিন্তু অন্য কালার, জাস্ট আপনার এই যে বার কোড বা কিউআর কোড আপনারা দেখতে পারতেছেন এটা শুধু ব্ল্যাক কালার, আর এই যে এলিমেন্টগুলো এগুলো সবগুলোই ব্ল্যাক কালার, এই জন্য কিন্তু এখানে আসছে। কিন্তু এর আগে যে আমি প্রিন্ট করছিলাম এগুলোতে দেখুন কোনো কালার নেই, অর্থাৎ এগুলোতে ব্ল্যাক কালারের কোনো এলিমেন্ট শো করে নাই বা এখানে কিউআর কোডগুলোও শো করে নাই, জাস্ট যেগুলো ব্ল্যাক কালার ছাড়া যেগুলো কালার রয়েছে সবগুলো কালার উঠছে, জাস্ট আপনার ব্ল্যাক কালারটাই এখানে ওঠে নাই। আমি যদি আরেকটা যদি দেখাই আপনাদেরকে ইমেজ, এখানে দেখুন এই যে ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালার বাদে সবগুলো কালার উঠছে, এখানে দেখুন এই যে চুল, এই চুলটা ওঠে নাই, এখানে চুলের যে ব্ল্যাক কালার ওইটা ওঠে নাই। আমি যদি আরেকটা ইমেজকে আপনাদের ইমেজ আরেকটা ইমেজ যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে এই ইমেজটা দেখতেছেন এখানে কিন্তু ঠিকই ব্ল্যাক কালার উঠছে। এখন আমরা এই ব্ল্যাক কালার কিভাবে নিয়ে আসবো বা এই প্রবলেমটা কিভাবে সলভ করব এটাই দেখব। এটার জন্য আমাদের জাস্ট এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করবেন, সেটিং অপশন থেকে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ডিভাইস অপশনে ক্লিক করবেন। তার আগে বলবো ভিউয়ার্স, আপনারা অবশ্যই প্রিন্টারটা অন করবেন, প্রিন্টার যদি অন না রাখেন তাহলে কিন্তু কাজ হবে না, অবশ্যই আপনারা প্রিন্টার অন রাখবেন। এরপরে আমি ডিভাইস অপশনে ক্লিক করে ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রিন্টার স্ক্যানার জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ক্যানন যে মডেলের প্রিন্টার সেই মডেলটা আপনি এখানে দেখতে পারবেন। আমি আমার এই ক্যানন মডেল এই প্রিন্টারের ওপর ক্লিক করলাম, জাস্ট এখান থেকে আমি ম্যানেজ এখানে আমি ক্লিক করব না, জাস্ট ওপেন এখানে আমি ক্লিক করব, এখানে আমি সব কিছু ভিউ দেখতে পারবো। এখান থেকে আমাদের যে কাজটি এখন করতে হবে সেটা হইতেছে যে আপনারা এখান থেকে যদি ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করার পর এই যে আপনি এখান থেকে দেখতে পারবেন রান দ্য ট্রাভেল শুট, জাস্ট আপনারা রান দ্য ট্রাভেল শুট এটা আগে করে নেবেন। আপনারা ট্রাভেল শুট করে নেওয়ার পর এই প্রবলেমটা যদি ফিক্সড না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন সেকেন্ড যে ওয়ে সেটা হইতেছে যে প্রিন্টিং পারফরম্যান্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে কুইক সেট আপ, মেইন পেজ সেট আপ, এখানে আপনি এটাতে ক্লিক করবেন। জাস্ট আমি মেনটেন্সে ক্লিক করার পর, মেনটেন্সে ক্লিক করার পর আমি যে মেনটেন্সে এখানে মেনটেন্স অ্যান্ড পারফরম্যান্স জাস্ট এখানে আপনারা ডাবল ক্লিক দেবেন, অর্থাৎ এই ইমেজটাতে ডাবল ক্লিক দিয়ে দিলে আপনাদের মাঝে এখানে একটি ইন্টারফেস শো করবে, জাস্ট আপনারা এখানে যে অপশনটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পারবেন ক্লিনিং, ডিপ ক্লিনিং, জাস্ট আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ আমাদের এখানে আমাদের রোল ক্লিনিং এগুলো কোনো কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট আমাদের ইঙ্কটা ফ্ল্যাশ করতে হবে, অর্থাৎ আমাদের যে এই প্রিন্টিংয়ের কালি যে রয়েছে এই কালিটা আমাদের ফ্ল্যাশ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে যে ইঙ্ক ফ্ল্যাশ এই অপশনটাতে ক্লিক করব, করার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট ব্ল্যাক, যদি আপনার ব্ল্যাক কালারের প্রবলেমটা হয় সেক্ষেত্রে আপনি জাস্ট ব্ল্যাক কালার অপশনটাতে ক্লিক করার পর এই যে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এক্সাক্টলি ক্লিক করে দেওয়ার পর আপনি ওয়েট করবেন আপনার পরিপূর্ণভাবে এটা ইঙ্ক ফ্ল্যাশ হওয়া পর্যন্ত আপনি অবশ্যই ওয়েট করবেন, আর প্রিন্ট যেন বন্ধ না হয়ে যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ প্রিন্ট যদি আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি
নেক্সট এই প্রবলেমটা সলভ করতে পারবেন না। আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা অল কালার সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখানে এক্সেক্ট ক্লিক করে দেবেন। জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই প্রিন্টিং ফ্লাশিং প্রসেসিং স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের এই প্রিন্টিং পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পর আপনারা আপনাদের পেজটাকে প্রিন্ট করবেন। সো এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পারবেন, জাস্ট আপনারা এখান থেকে এইগুলো সেটিং করে নিতে পারেন। আমি যেহেতু আজকের এই যে প্রিন্টিং এই প্রবলেমটা সলভ করার জন্য জাস্ট আপনার এখান থেকে আবার ক্লিনিং করবেন। ক্লিনিং মানে এখান থেকে আপনারা এই হেড নলেজ যেটা রয়েছে এটাকে আপনারা অল কালারে সিলেক্ট করে দিয়ে জাস্ট এক্সিটে ক্লিক করে দেবেন। সো আশা করি আপনারা এই দুইটি সেটিং যদি আপনারা ক্লিক করে যদি আপনারা কাজ করেন, আশা করি এই প্রবলেমটা আপনাদের 100% সলভ হবে। অর্থাৎ ক্লিনিং প্রবলেম আর হইতেছে যে ইন ফ্লাশ, এই দুইটা করতে পারেন। অর্থাৎ আপনারা ডিপ ক্লিনিং এটা চাইলে আপনারা করতে পারেন, এখানেও আপনারা কালার অল সিলেক্ট করে দেবেন। সো আশা করি এখানে আপনাদের যদি ব্ল্যাক কালার হয় বা যে কোনো তিনটি কালারের হোক না কেন, আপনারা জাস্ট অল কালার সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার যতগুলো কালারের প্রবলেম রয়েছে সবগুলোই সলভ হয়ে যাবে। এখানে আপনারা এই ক্লিনিং সেটিং এটাকে আপনি অল সিলেক্ট করে দিয়ে জাস্ট এক্সেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে ওকে করে দেবেন। আপনার এখানে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, আপনার পুরোপুরিভাবে এই হেড ক্লিনিং হতে আপনার একটু সময় লাগবে। আর ইন ফ্লাশ এখানে আপনি ক্লিক করে জাস্ট ওকে বাটনে ক্লিক করার পর জাস্ট আপনি অলে ক্লিক দিয়ে এক্সিটে ক্লিক করে দেবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আরও যদি জানার থাকে জাস্ট এখানে আপনারা ক্লিক করে জাস্ট এখানে ইনফরমেশন জানতে পারবেন। যাই হোক, আশা করি আপনারা এতটুকু যদি সেটিং করেন তাহলে আপনারা সঠিকভাবে প্রিন্টিং করতে পারবেন। এরপর আপনারা অবশ্যই প্রিন্টিং দিয়ে এটা চেক করবেন। ভিউয়ার্স, এসব সেটিং করার পর আমি এটাকে ইন ফ্লাশিং করার পর জাস্ট আমি এখান থেকে এই যে রান দ্য ট্রাভেল শুট এখানে ক্লিক করে আমি এটাকে ট্রাভেল শুটটা দেওয়ার পর জাস্ট আমি প্রিন্টটা পরিপূর্ণভাবে কমপ্লিট করার পর আমি এখানে প্রিন্ট দেব। সো প্রিন্ট দেওয়ার পর আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। যাই হোক, এভাবে যদি আপনারা টিপসটা ফলো করেন তাহলে আপনাদের কাজে আসবে এবং প্রিন্টিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম থাকে সবগুলি আপনার সলভ হয়ে যাবে, জাস্ট এই টিপসের মাধ্যমে আপনি কাজ করবেন। সো দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।